সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল এসআরটিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখরা, সিলেটর মাটি চায়না হামলার জন্য সবচাইতে মনে হয় খাঁটি। বাহরাইন প্রবাসী এক ভাইয়ের বাড়ির সামনের আঙ্গিনায় উনি শখের বসে একটি চায়না হামলা, একটি মাল্টার চেরা রোপণ করেছেন। দুটি চারায় অসংখ্য ফলন এসেছে। যেই ফলন আসায় উনি ওনার ছেলেমেয়েদের চাহিদা মিটিয়ে আশপাশের লোকজনকেও উনি এই ফলনটা দিচ্ছেন। অসংখ্য মানুষ খেয়ে বেশ ভালো মিষ্টি ফল দুটি। অনেকে মন্তব্য করেছে, বেশ ভালো লাগছে আপনার চায়না হামলা আর মাল্টার ফলটা। এভাবে সিলেট অঞ্চলে প্রত্যেকটা মানুষে যদি বাড়ির সামনের আঙ্গিনায় এই ফলটা চাষ করে, ঘরের চাহিদা আশা করা যায় মিটবে, বাজার থেকে কিনে আনা লাগবে না এই দুটি ফল। ইউটিউব চ্যানেল এসআরটিভি সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআরটিভির